আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে এমন একটা সেটিংস শেয়ার করব, যে সেটিংটা আপনি জানার পরে সবাই আপনাকে বলবে মোবাইলের বস। তো আপনাকে যদি কেউ কল দেয় তাহলে সরাসরি বলে দিবে আপনার ডায়াল কিটের নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না, এরকম সরাসরি বলে দেবে। তো সরাসরি চলে যে আমরা বল সেটিংয়ে, বল সেটিংয়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অলরেডি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজে ফলো কিংবা লাইক অবশ্যই লাইক কমেন্ট ফলো করে নেবেন। তো এই বিষয় নিয়ে প্রথমত আমাদের ডায়াল অপশনে আসতে হবে। ডায়াল অপশনে এসে এই যে উপরে একটা তিরি ডট দেখা যাচ্ছে, আপনার মোবাইলে হয়তো বা তিরি লাইন থাকতে পারে অথবা তিরি ডট থাকতে পারে। তো তিরি ডটে এসে কী করবেন অথবা তিরি লাইনে এসে কী করবেন, ট্যাপ করবেন। ট্যাপ করে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, ঠিক আছে? তো আমরা কী করবো, সেটিংসে ট্যাপ করবো। সেটিংসে ট্যাপ করে স্ক্রোল করে নিচের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি ভয়েস মেল। ভয়েস মেলের নিচে দেখতে পাচ্ছি সাপ্লিমেন্টারি সার্ভিসেস। সাপ্লিমেন্টারি সার্ভিসেসের জায়গায় আপনার কাছে হয়তো বা মোর সেটিং লেখা থাকতে পারে, MORESEDDING, মোর সেটিং লেখা থাকতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সাপ্লিমেন্টারি সার্ভিসেস। তো আমরা কী করবো, সাপ্লিমেন্টারি সার্ভিস বা মোর সেটিং, তো আমরা কী করতেছি সাপ্লিমেন্টারি সার্ভিসেসে ট্যাপ করতেছি। অপেক্ষা করো, এই যে চলে আসছে উপরে, আমরা দেখতে পাচ্ছি শো কলার আইডি, তার নিচে দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডিং। আমরা কী করবো, কল ফরওয়ার্ডিংয়ে ট্যাপ করবো। কল ফরওয়ার্ডিংয়ে ট্যাপ করে উপরে দেখতে পাচ্ছি ভয়েস কল, তো আমরা কী করব, ভয়েস কলে ট্যাপ করব। ভয়েস কলে ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ ফরওয়ার্ড। অলওয়েজ ফরওয়ার্ডে কী করব, আমরা ট্যাপ করব টু। তো আমরা এখানে একটা নাম্বার বসাবো 01700, এই নাম্বারটি বসাবো। এই নাম্বারটি বসিয়ে কী করবো, আমরা এখানে ডিজেবল আছে, এটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি। এই যে দেখেন, আমি তারপরে ডিজেবল করে দেখাচ্ছি সবাইকে। এই যে ডিজেবলে আমরা ট্যাপ করবো অলওয়েজ ফরওয়ার্ড। তো এখানে দেখা যাচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড, আমি নাম্বারটা যেহেতু বসিয়ে দিয়েছি, সবাই কিন্তু খেয়াল রাখবেন এই নাম্বারটি রবি সিং হোক, গ্রামীণ সিং হোক, বাংলালিঙ্ক সিং হোক, যে কোনো অপারেটরের জন্য প্রযোজ্য। এই নাম্বারটি বসাবেন 01770, এই নাম্বারটি বসার পরে এনাবল করে দেবেন। এনাবল করে দিয়েছি আমি, এখন আমরা কী করবো, ব্যাগে চলে আসবো। আমি করেছি, আমার কাছে দুইটা সিম আছে, আমি সিম করেছি ওয়ান সিমে, ঠিক আছে? আমি এই কাজটা করেছি ওয়ান সিমে, আমি এখন কী করবো, আমার টু সিম থেকে ওয়ান সিমে কল দেব। আমার টু সিম থেকে ওয়ান সিমে কল দেব, এখন কি বলে আমরা শুনবো। আপনি সবাইকে কল দিতে পারবেন, বাট আপনাকে কল দিলে বলবে আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন। এই সেটিংসটা বন্ধ করতে চাইলে আপনি একই জায়গায় এসে টার্ন অফ অথবা ডিজেবল করে দিলে অবশ্যই বন্ধ হয়ে যাবে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিনে আপলোড হয়। আমার কাছে নোটিফিকেশন দেওয়ার জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।